আজ দিল্লির লোটাস টেম্পল নিয়ে কিছু অজানা কথা বলবো। অনেকবারই গেছি এর আগে লোটাস টেম্পল, কিন্তু এবারটা ছিল একটু আলাদা। লোটাস টেম্পলের ঠিক অপোজিটে, এই যে এটা হচ্ছে লোটাস টেম্পলের মিউজিয়াম। এবার এই মিউজিয়ামে কী দেখলাম গিয়ে বা কী শুনলাম সেটাই আজকে বলবো। মিউজিয়ামের মধ্যে ক্যামেরা নিয়ে প্রবেশ করা বা মোবাইল নিয়ে ফটো তোলা ভিডিও তোলা একেবারেই নিষিদ্ধ। সেই জন্য চলুন আমরা আজকে লোটাস টেম্পল ঘুরতে ঘুরতে মিউজিয়ামে কী দেখলাম সেটা নিয়ে আলোচনাটা শুনে নিই। মিউজিয়ামে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই একজন ভলেন্টিয়ার বিদেশিনী, তিনি ইংলিশে ও আধো আধো হিন্দিতে, যারা যে ভাষায় বুঝতে সক্ষম তাদের সেই ভাষাতেই তিনি বোঝাচ্ছেন যে এই বিভিন্ন জায়গায় এই লোটাস টেম্পলের আদলে অনেক উপাসনালয় তারা তৈরি করেছেন। বাংলায় এটিকে বাহাই উপাসনালয় বলে। এই উপাসনালয়গুলি তৈরি করার উদ্দেশ্য কিন্তু খুব মহৎ। তাদের মতে এগুলিতে যে কোনো ধর্মের বর্ণের যে কোনো মানুষ এসে তাদের যে বিশ্বাস সেই বিশ্বাসের ওপরে তারা উপাসনা করতে পারে এর ভেতরে। তাদের মতে এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের একটি ধর্ম, দ্য গড ইজ ওয়ান, এবং সেটি তারা খুব সুন্দরভাবে মানুষদের বুঝিয়ে দিচ্ছে। বলছে যে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, আমরা ফার্স্টে প্রাইমারি স্কুলে পড়েছি, তারপরে হায়ার সেকেন্ডারি স্কুলে গেছি, তারপর কলেজে ইউনিভার্সিটিতে, সুতরাং তারা এটাই বোঝানোর চেষ্টা করছে যে প্রতিটা লেভেলে আমরা দেখা যাচ্ছে যে এক একজন টিচারের কাছে পড়েছি। এক টিচার আমাদের ছোট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি সেই অবধি কিন্তু তারা পড়ায়নি, প্রতিটা স্টেপে প্রতিটা ধাপে ধাপে কিন্তু আমাদের টিচার চেঞ্জ হয়েছে। ঠিক সেরকমই পৃথিবী তার নিজের প্রয়োজন অনুযায়ী প্রতিটা, মানে আজ থেকে এক দশক আগে ছিল অন্যরকম মানুষের প্রয়োজন চাহিদা, আজকে মানুষের সেগুলো চেঞ্জ হয়েছে, পরবর্তী দিনে আরও চেঞ্জ হবে। ঠিক সেই অনুসারে পৃথিবীতেও এক এক সময় এক এক অবতার এসেছেন, সেই সময়ের ভিত্তিতে মানুষের প্রয়োজন। তাদের পাঠানোর মালিক কিন্তু একজন, আর আমরা তাদের আলাদা করে দিয়েছি বিভিন্ন ধর্মের নামে, আর এভাবেই আমাদের মধ্যে ভেদাভেদ ঢুকে গেছে। আর সারা বিশ্বে ধর্ম নিয়ে এত হানাহানি, এবং পৃথিবীতে যতগুলি ধর্ম আছে তাদের প্রত্যেকের সৃষ্টি কিন্তু এক জায়গা থেকে। তাই আমাদের উচিত এই বাহাই উপাসনালয়ে যেরকম আমরা সবাই একসাথে উপাসনা করি যে যাকে মানি, পৃথিবীতেও যেন আমরা প্রত্যেকে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে আমরা একসাথে শান্তিতে বসবাস করি, কারণ আমাদের প্রত্যেকের সৃষ্টিকর্তা এক। দেখা হবে আবার পরের ব্লগে, বাই।